মর্নিং ফ্রেন্ডস, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি খুবই ভালো আছি। সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা, এখন 7:20 বাজে। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ের কাপড়গুলো আছে, তারপর দেখালাম কালকে আমাদের এই জামার কাপড় কাচতে হবে। তো কাচিগা, আমার মেয়ে একটা কাকি শাশুড়িতে বাড়িতে রয়েছে, তো যাই কাপড়গুলো কাজে গা। ডাল হয়ে গেল আর চিনি আলু ভাজি, আলু চাপাইনি, ভাতটা হোক, তারপর চাপাইনি। হাই ফ্রেন্ডস, আবার চলে এলাম আপনাদের কাছে। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কালকে যে কাপড়গুলো কেচেছি, এ দেখুন সব তুলে নিয়ে এলাম, এখনও গোছানো হয়নি। তো তারপর আপনাদেরকে দেখাবো যে আমি অনলাইন থেকে কি অর্ডার করেছি, তারপর দেখাবো। প্রথমে এগুলো গোছিয়ে নিই, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা। কাপড় গোছানো কমপ্লিট, আমি বসে পড়েছি। তো যেটা নিয়ে বিশেষ করে ভিডিও করা, যে আমি অনলাইনে কি এমন অর্ডার করেছি ভিডিও করার জন্য, সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটাই দেখিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি এটা। তো এটা কী জিনিস, তাই তো? তাহলে ওপেন করা যাক জিনিসটা কী। তো দেখায় যাক কি আছে এই মধ্যে, তাই তো? আপনি এটা একটা জিনিস দেখালে আপনি বুঝতে পারবেন ওই জিনিসটা কি, আর আমাকে বলতে হবে না। কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, স্ট্যান্ড, ভিডিও করার জন্য স্ট্যান্ড। আর একটা জিনিসও আছে, চিন্তা নাই, শুধু স্ট্যান্ড দিলে তো হবে না, স্ট্যান্ডও চাই একটা জিনিস দরকার। আর একটা জিনিস বার করি, রিং লাইট, কারণ আমার এই বাড়িটাতে না একটু লাইটের কম আছে, মানে একটু অন্ধকার লাগে। আমি এই আমার ওইদিকেও লাইট আছে, এদিকেও লাইট আছে, মানে
দুটো লাইটেও আমার মানে ভেতরে যদি ভিডিও করি আমাকে অন্ধকার লাগে, সেই জন্য রিং লাইট অর্ডার করা হয়। তো দেখুন, মানে প্রথমে একটা দিয়েছিল কিন্তু ওটা সেটিংয়ে প্রবলেম হচ্ছিলো, মানে কোনোটাই কানেক্টিং হচ্ছিলো না একদম। নিয়ে আমি তো আবার রিটার্ন করলাম, আবার এসছে রিট। তো দেখতেই পাচ্ছেন, তো এটা সুইচ, এটা অন অফ করা, এটা অন অফ করা, এটা মাইনাস মানে লাইটের মানে আলোটা কমানো জন্য, ঠিক আছে। এটা লাইট চেঞ্জ করানো, মানে এটা তিনটে কালার হবে, একটা সাদা এরকম হোয়াইট, একটা একটু হলুদ হলুদ টাইপের আছে, একটা বিশাল ডিপ। তো এটা চেঞ্জ করানো কালার, লাইটের কালার চেঞ্জ করানো, এটা প্লাস মানে লাইটের বাড়ানো, মানে লাইট যাতে টেম্পারেচারটা বাড়ে, বেশি আলো হয় এটার জন্য। এটা তো এটা এই তো দিয়ে জ্যাক, এটা আমাদের যেমন স্মার্টফোনের চার্জার লাইট আছে না, ফোনের চার্জ লাইট, ওটা খুলে এটা যদি অন করা হয় এটা হবে কাজ হবে, যেহেতু আপনাদের কোনো চার্জার লাইট কাজ হচ্ছে না, সে জ্যাকটা খুলে দেবেন, জ্যাকটা জ্যাকটা লাগিয়ে দিলে কাজ হবে। তো এটা এরকমভাবে এখানে সেটিং হবে, এটা এরকম করে। তো এটা এরকমভাবে ঘুরবে লাইটটা, যেদিকে ঘোরাতে পারবেন সেরকম। আর স্ট্যান্ডটা বাড়ানো কমানো হবে, অনেক বড়, 18 ইঞ্চে আছে এটা। যদি আপনাদের কারো চান অর্ডার করে নিতে পারেন, কোনো ভিডিও করার জন্য খুবই সুবিধা। দেখতেই পাচ্ছেন কত বড়। তো আমি সেটিং করে নিই, সেটিং করে রাখা যে কীভাবে সেটিং হচ্ছে, ঠিক আছে। তো চলুন সেটিং করা যায়। এটা কতটা লম্বা, এটা এরকমভাবে কতটা লম্বা হয়েছে, তো এটা টাইট হয়ে গেছে। তো এটা আমি ছোট বড় করতে পারি, এরকম ছোট হয়ে গেল, আপনার যেরকম সুবিধা সেরকম। তো এখানে ফোন রাখা যাবে, কিন্তু ফোনটা তো আমি এখন ভিডিও করছি, ফোনটা দেখা যাবে না। আর এই একটা লাইট, এটা বললাম এরকম, এটা এরকমও করে ভিডিও করা যাবে, এরকমভাবে করা যাবে, ফোনটাকে এরকম এরকমভাবে করানো যাবে। তো সেটিং আমি করিয়ে দিলাম, তো লাইটটা আমি দেখাচ্ছি। তো যেমন বললাম, এটা এটা আমার ফোনের চার্জার, এই জ্যাকটা খুলে দিলাম, এটা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখতে লাগিয়ে দিয়েছি সুইচটা দিই, ঠিক আছে। সুইচটা দেওয়ার পর এখানে একটা দেখুন সুইচ লাল, এই দেখুন লাইট চলছে, মাইনাস করছি আলোটা কমে যাচ্ছে, বাড়াচ্ছি পাচ্ছেন, লাইটটা চেঞ্জ করছি, কালারটা দেখুন তিনটে কালার হচ্ছে। তো দেখুন লাইট স্ট্যান্ড,
পাচ্ছেন আমি দেখালাম আমি অনলাইন থেকে কি অর্ডার করেছি ভিডিও করার জন্য। তো আমি স্ট্যান্ড লাইট অর্ডার করেছি, আপনাকে দেখালাম কিভাবে কিভাবে কি হয়। তো এই এখন যে ভিডিওটা শ্যুট হচ্ছে সেটা রিং লাইটের উপরেই, কারণ টেস্ট করে দেখালাম যে কীরকম ছবিটা আসছে। কারণ যখন আমি ভিডিও করি তখন দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কোন দিকে থাকে, আমি অপোজিট সাইডে। এখন রিং লাইটটা লাগিয়েই আমি ভিডিওটা শ্যুট করছি। তো দেখ বলুন যে আমার ভিডিওটা কেমন লাগলো, আর দ্বিতীয় নম্বর আমার রিং লাইটটা অর্ডার করে আপনাদেরকে যেটা দেখলাম সেটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারাও যদি ভিডিও করতে চান, আপনারও যদি হেল্প হয় তো রিং লাইট অর্ডার করে নিন। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাকে তো সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আমি যদি আপনি সাবস্ক্রাইব না করুন আমার ভিডিও আপনার কাছে যাবে কীভাবে। তো আর কিছু বলার নেই, এতটুকুই। তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আবার বলছি। তো আজ এটুকুই, টাটা।